হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো তাই তো সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা সবাই ঘরে থাকো সুস্থ থাকো ভালো থাকো আচ্ছা বন্ধুরা আগের দিন আমরা শিখেছিলাম বাংলা স্বরবর্ণের প্রথম অক্ষর অ কেমন দেখতে হয় তাই তো চলো আজকে আমরা একসাথে শিখে নেব বাংলা স্বরবর্ণের প্রথম অক্ষর অ কেমন দেখতে হয় তো চলো বন্ধুরা আমরা দেখে নিই দেখো বন্ধুরা আমরা যখন বাংলা লিখবো আমরা এই রকম খাতায় লিখবো খাতার ওপর দিকে একটা লাল রঙের মার্জিন আর খাতার বা দিকেও একটা লাল রঙের মার্জিন থাকে আর বাকি দাগগুলো হালকা কালো রঙের হয় এবার দেখো অ কিভাবে লিখবো অ লেখার জন্য প্রথমে একটা মাত্রা দেব এই দাগটাকে বলে মাত্রা কি বলে মাত্রা এবার একটা ছোট্ট গোল দেব সেই গোলটা আস্তে আস্তে মাত্রার সাথে লাগিয়ে দেব লাগিয়ে দিলাম এবার এই গোলটা ধরে নিচে নিয়ে এসে একটু বেঁকিয়ে উঠিয়ে দেব দিলাম এই যে আমরা উঠিয়ে দিলাম এই দাগটা কিন্তু মাত্রার সাথে লাগবে না একটু ফাঁকা রইবে এবার এই অটার এই দিক থেকে একটা দাগ আর একটু নিচে আসবে সেই দাগটা নিচে এসে সোজা চলে যাবে ওপরে মাত্রায় তাহলে এটা হলো আমাদের অ এবার দেখি আমরা খাতায় কিভাবে লিখব চলো প্রথমে আমরা মাত্রা দেব দিয়ে ছোট্ট গোল গোলটা ওপরে উঠিয়ে একটু নিচে থেকে নামিয়ে ঘুরিয়ে ওপরে তারপর এ পাশ থেকে দাগটা নিয়ে আসবো সোজা নিচের হালকা কালো দাগে এটা কিন্তু লাগিয়েই লিখতে হবে তারপর এই দাগটা সোজা ওপরে মাত্রায় আমরা প্রথমে লিখব লাইনের শুরুর দিকে তারপরে লিখবো লাইনের ঠিক মাঝখানে চলো লিখে নিই মাত্রা অ এই দাগটা নিচে লাগবে আরও একবার লিখবো এক লাইনে আমরা তিনবার লিখবো কবার লিখব তিনবার লিখব মাত্রা অ এই হল আমাদের অ এবার দেখো আমরা যখন লিখলাম একটা লাইনে তিনবার লেখা হয়ে যাবার পরে ঠিক তার পরের লাইনে কিন্তু আমরা লিখবো না আমরা একটা লাইন ফাঁকা দিয়ে তার পরের লাইনে আবার লিখবো আবার মাত্রা ঠিক আগের মতোই অ ঠিক এই অটার নিচেই যাতে সমান সমান থাকে তবেই কিন্তু তোমাদের খাতাটা দেখতে সুন্দর লাগবে আবার লিখছি অ আর একবার লিখব শেষে অ এইভাবে একটা লাইন বাদ দিয়ে দিয়ে তোমরা কিন্তু অ লিখবে তাহলে বন্ধুরা আমরা দেখলাম অ কীভাবে লিখতে হয় এবার শুধু দেখলেই হবে না তোমাদের সকলকে বাড়িতে কিন্তু হোমওয়ার্ক করতে হবে কি হোমওয়ার্ক করবে ঠিক আমি যেভাবে লিখে দেখালাম বাড়িতে সেইভাবেই পাঁচ লাইন লিখবে ক লাইন লিখবে পাঁচ লাইন অ লিখবে ওকে আজকের জন্য টাটা